মান সদ্দা ফুরুজাতানতি সবিনরা ফাউલ્લાহু বিহা যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে নাই রাফাউল্লাহু বিহা দারাজাতান আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন ও বানালহু বাইতান ফিল জান্নাহ এবং আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটি ঘর নির্মাণ করেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাতে দাঁড়িয়ে আপনাকে সুন্দরভাবে কাতার সোজা করে নিতে হবে কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই কিছু মানুষ কাতার সোজা করার সময়ে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়েছে আবার কিছু মানুষ কাতারের ফাঁকগুলোতে বন্ধ করে ফাঁকগুলো ফাঁকা করে রেখেছে অথচ আনাস রাজি আল্লাহ তালানহু বলেন রাসুল এ কারিম সাল্লাহু আলাইহুয়া বলেছেন সঙ্গী সাথী সাহাবাগন তোমরা তোমাদের কাতারের ফাঁক বন্ধ করে নাও পরস্পর মিলিত হয়ে দাঁড়াও ফললাজিন আফসি ব্যাদিহি ইন্নিলা রস সহিত নয়াদ হুল উন আমিন খলা আলী সফি কান্নাহুল হাদফি আবু দাউদ হাদিস নম্বর ছয়শোদ সাতষট্টি মেশকাদ হাদিস নম্বর এক হাজার ত্রানব্বই বর্ণিত হাদিসে রাসুল সাল আলহি বলেন সেই সত্তর কথম যার হাতে আমি মুহাম্মদ সাল আলহি আমার প্রাণ রয়েছে আমি সেই সত্তর কথম করে বলছি আমি দেখতে পাই তোমাদের কাতারের ফাঁকগুলোতে শয়তান প্রবেশ করে কালো ভেড়ার বাচ্চার নেয় অতএব যদি মানুষ কাতারের ফাঁক বন্ধ না করে দেয় উক্ত ফাঁকে শয়তান প্রবেশ করবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজন্যই তো আমি মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমসাহু মানাকিবা না ফিস সলাতি অয়াকুল ইয়াকুলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন সালাতে দাঁড়াতাম এম সিহু মানাকিবানা ফিস্লাতি তখন আমাদের কাজ স্পর্শ করতেন আমাদের কাজ ধরে ধরে অয়া কুলু অতঃপর তিনি বলতেন ইস্তাউ তোমরা কাতার সোজা করুম হরাতলিফুম তোমরা বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়েও না ফতাকতালি ফাত কুলু হুকুম তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে দাও আল্লাহ রব্বুল তোমাদের অন্তরকে ছিন্ন করে দিবেন এ কথা রাসুল বলেছেন মুসলিম মেসকাতের এক হাজার অষ্টআশি নম্বর হাদিসে বর্ণিত হাদিস দিয়ে জানতে পারি যদি আমরা কাতারের ফাঁক বন্ধ করে না দাই তাহলে আমাদের অন্তর থেকে ভালোবাসা মায়া মোহাব্বত ছিন্ন করে নিবে এ কথা রাসুল বলেছেন এই হাদিসটি আমি তখনও পর্যন্ত বুঝতাম না যখন আমার এক বন্ধু আমাকে এসে বলল যে ভাইজান দূর দেশে গিয়েছিলাম ছপরে যখন সলাতের সময় হলো আমি এক মসজিদে সলাত আদায় করার জন্য দাঁড়িয়েছি একজন ভরদর লোক দেখতে চকচকা ফকপকা লাল টকটাকা সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তা আমার পাশে এসে দাঁড়ালো যখন এত সুন্দর মানুষটি এত দামি মানুষটি আমার পাশে এসে দাঁড়ালো তখন আমি একটু সংকুচিত হয়ে গেলাম আমি একটু ভীত হয়ে গেলাম যে এত দামি মানুষের পাশে এত চকচকা ফকফকা মানুষের পাশে আমি কিভাবে দাঁড়াই না জানিয়ে আমার বেয়াদবি হয়ে যায় কিনা কিছুক্ষণ পরে দেখলাম এই চকচকা টকটকা লাল ফকফকা এই সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তা আমার পায়ের সাথে পা মিলিয়ে দিল তখন আমার মনটি আনন্দে ভরে গেল আমার মনে ভালোবাসার জোর তৈরি হলো এ কথা যখন বন্ধু বলেছিল তখন এই হাদিসটি বুঝেছি রাসুল বলেছেন তোমরা কাতারের ফাঁক যদি বন্ধ না করো তাহলে আল্লাহ রব্বুর আলামিন তোমাদের অন্তর থেকে ভালোবাসা ছিন্ন করে নেবেন আর কাতারের ফাঁক বন্ধ করে একে অপরে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালেন আল্লাহ রব্বুর আলামিন তোমাদের একজন আরেকজনের মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিবেন সুহান আল্লাহ অথচ আমাদের দেশের বুজুর দিন মুরব্বী কেরাম তারা বলেন পায়ের সাথে পা মিলালে বেয়াদবি হয় পায়ের সাথে পা মিলালে মর্যাদা খugno করা হয় অতচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال الرسول صلى الله عليه وسلم من صدق برجাতান ফি সফিনদ্র তাউ আল্লাহু বিহা derajatান ও বানালহু বাইতান ফিল জান্না মুসান্নাফ ইবনে আবি সাইবা মুজামুল আউসাদ সহীহ তাবরনি সিলসিলা সহিহ হাদিস নম্বর 1892 বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইশা রাজ্জাল্লাহু তাআলা বর্ণনা করেছেন মান সাদদা ফুরুজাতানতি সফিন রাফা আল্লাহু বিহা যে ব্যক্তি কাতারের ফাক বন্ধ করে নেয় রাফা হুবিহা বিহা আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন ও বানালহু বাইতান ফিল জান্নাহ এবং আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে তার জন্য একটি ঘর নির্মাণ করেন সুবাহান আল্লাহ অতএব কাতারের ফাঁক বন্ধ করে নিলেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং পরকালীন জীবনে জান্নাতের মধ্যে তার জন্য একটি সুন্দর ঘর নির্মাণ করবেন এ কথা আমাদের সত্য নবী বলেছেন আর আমার দেশের বুজুর্গ দিন মুরব্বী কেরাম তা বলেন পায়ের সাথে পা মিলালে মর্যাদা ক্ষুণ্ণ করা হয় পায়ের সাথে পা মিলালে মর্যাদা অপমান করা হয় আপনি কোনটা মানবেন রাসূলের কথা না বুজুর্গণের দিনের কথা এ সিদ্ধান্ত আপনার উপরে তবে আনাস জি আল্লাহ তালানু বলেন রাসুল করিম সল্লল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আকিমু মুসুপু ফাকুম ফাইন্নি ওরা কুম্মিন অরাই জাহারি হে সঙ্গী সাথী তোমরা কাতার সোজা করে নাও কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিছন দিক হতে দেখি ফাইনি অকনা সাধুনাম এল জিকু মাংকি বাহু বি মাংকি বি সহিব লিহি অকদমাহু তখন আমরা একজন ব্যক্তি অপর ভাইয়ের অপর সাথীর কাদের সাথে কাদ মিলাতাম পায়ের সাথে পা মিলাতাম হাদিসটি বুখারি হাদিস নম্বর সাত পঁচিশ হাদিসটি বুখারি হাদিস নম্বর হাদিস দিয়ে পঁচিশ জানতে পারি রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের সময়ে সাহাবাগন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতেন কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়াতেন এজন্যই তো আনাস রাজি আল্লাহ বলেন সলাত উফাক বলা আলাইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি যখন সালাতের জন্য ইকামত প্রদান করা হয় তখন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে তাকাতেন এবং বলতেন আকিমু সুফু ফাকুম হতারস্ু তোমরা কাতার সোজা করো পরস্পর মিলিত হয়ে দাঁড়াও হাদিসটি বুখারি হাদিস নম্বর সাতশত উনিশ হাদিসটি বুখারি হাদিস নম্বর সৎশ্বত উনিশ বর্ণিত হাদিস দিয়ে আমরা জানতে পারি রাসুল করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মুসল্লিদেরকে সদা সর্বদা কাতার সুজা করার জন্য আহ্বান করতেন আজ আমরা মক্কা মদিনার ইমাম ইমামদেরকে দেখি সলাতের পূর্বেই রাসুলের এই জ্বলন্ত সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য তারা মুসল্লিদেরকে কাতার সুজা করতে বলে পায়ের ফাঁক বন্ধ করতে বলে অথচ আমাদের দেশে মুসল্লিরা একজন ইমামের সামনে এক হাত এক বিঘাত ফাঁক করে দাঁড়ায় ইমাম সাহেব মোবাইল ফোন বন্ধ করতে বলেন প্রয়োজনীয় অনেক কথাবার্তা বলেন কিন্তু জীবন্ত এই সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য একবার বলেন না যে হে আমার মুসল্লি তোমরা কাতার সোজা করো কাতারের ফাঁক বন্ধ করে নাও কেননা কাতারের ফাঁক বন্ধ না করলে সেখানে শয়তান প্রবেশ করবে কাতারের ফাঁক বন্ধ না করলে তোমাদের মধ্য হতে আল্লাহ ভালোবাসা উঠিয়ে নিবে কাতারের ফাঁক বন্ধ না করলে তোমরা হানি হবে কাতারের ফাঁক বন্ধ না করলে জান্নাতের ভিতরে একটা বাড়ি হতে তোমরা মাহরুম হবে এ কথা ইমাম বলেন না সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সলাতের বিবরণ দিচ্ছিলাম যেটুকু আলোচনা করেছি সলাতে দাঁড়িয়ে আপনাকে উজু করতে হবে পূর্বেই নেয়াত করতে হবে কাতারগুলো সুন্দরভাবে সোজা করে নিতে হবে এরপরে আয় অনেক কথা রয়েছে আপনাকে তিন জায়গাতেই রফল করতে হবে বুকে হাত বাঁধতে হবে আপনাকে সানা পড়তে হবে সোরা ফাতেহা পড়তে হবে জোরে আমিন বলতে হবে এভাবেই শেষ বৈঠক করে আপনাকে সালাদ শেষ করতে হবে আল্লাহ রবুল আলমিন রাসুলের কারিম আলাইহি আসাল্লাম যেভাবে সালাদ আদায় করেছেন তার নিয়ম নীতিকে ফলো করে আপনাকে আমাকে সালাদ আদায় করা তাওফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন